আসলে লোকসভাতে আমার আমার লোকসভা তো এটা লোকসভার মধ্যে বনগাঁ দক্ষিণ বিধানসভা। তো আমরা আগামী দিনে চাইছি সাংসদ সম্পর্ক যাত্রা তৈরি করতে আমার লোকসভাতে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মণ্ডলে, বুথে আমরা সম্পর্ক যাত্রা করতে চাই, আগামী 24-এর কথা ভেবে, যার জন্য বিভিন্ন জায়গাতে এটা নামেই পিকনিক কিন্তু সম্পর্ক যাত্রাটাই আমাদের মেন উদ্দেশ্য। তো অ্যাজ এ সাংসদ হিসেবে, মন্ত্রী হিসেবে যতটুকু সহযোগিতার হাত আমার বনগাঁবাসীর কাছে পৌঁছে দিতে পারি, নাগরিকদের কাছে পৌঁছে দিতে পারি, সেটা আমাদের কাছে মনে হবে যে আমরা কিছু কাজ করতে পেরেছি, এটাই আমাদের চিন্তাভাবনা। যে দলটাকে আমি ভালোবাসি সেই দলটার যদি কোনো প্রকার ক্ষতি হবার আশঙ্কা থাকে অদূর ভবিষ্যতে, তো আমি অবভিয়াসলি ভারতবর্ষের একজন দায়িত্ববান একজন MOS মন্ত্রী বা আর সাংসদ হিসেবে আমার দায়িত্ব সেটাকে প্রোটেকশন করা, সেটাকে সুরক্ষা দেওয়া। কারণ মাননীয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে এই দায়িত্ব পালন করতে দিয়েছেন, শুধু মানুষের জন্য নয়, শুধু মন্ত্রিত্ব সামলানোর জন্য নয়, অবশ্যই কোথাও যদি ভারতীয় জনতা পার্টির ক্ষয় হয়, ক্ষতি হয়, সেটাকেও দেখা আমার কর্তব্য বলে আমি মনে করি। আমি বলতে পারবো না, কারণ যার প্রোগ্রাম আমি তো কাউকে উপজাচক হয়ে নিমন্ত্রণ করতে পারি না, যার প্রোগ্রাম তারা করেছে কিনা সেটা তারা বুঝবে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। সুরের থেকে যদি বেসুর শুনতে ভালো লাগে তাহলে মানুষের কাছে সেটাই গৃহীত হয়। অর্থাৎ যে অবস্থান আছে এখন ভারতীয় জনতা পার্টির, চারটায় যদি বেসুরোর সংখ্যা বেশি হয়ে যদি সুর বাজে সেটায়, তাহলে মানুষ সেটাকে গ্রহণ করবে, আর সেই অবস্থান তৈরি হতে যাচ্ছে আগামীতে।